চিত্তরঞ্জন মন্ডল না ইনি বাম আমলে নয় তৃণমূল কংগ্রেসের আমলে এসএসসির প্রথম চেয়ারম্যান আজ বিস্ফোরক সাক্ষাৎকার দিলেন এবিপি আনন্দকে ঠিক কি বললেন কতটা বিস্ফোরক দেখুন প্যাডের পর প্যাড কাগজ নাম সই কেউ আবার গাড়িতে করে বড় বড় নেতা নেত্রীরা ড্রাইভারকে দিয়ে পাঠিয়েছেন বিভিন্ন জায়গা থেকে চাপ ছিল চাপ চাকরি করে দেওয়া বিভিন্ন ধরনের লিস্ট দেওয়া চাকরি করে দেওয়া এটা কি নেতা মন্ত্রী যারা চাপ দিতেন বা যারা চিঠি পাঠাতেন অবশ্যই চাকরির সুপারিশ নেতাদের কাছ থেকে এই নিয়ে আমরা পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি তার সঙ্গে যোগাযোগ করা যায়নি কিন্তু দল কি বলছে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে এই একই প্রশ্ন রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষকে আমরা করি ঠিক কি বলেছেন কুনাল বাবু দেখুন আমার এটা মনে হয় যে যিনি বলছেন তিনি তো একসময় তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিলেন ফলে তার বক্তব্যের কতটা যৌক্তিকতা বা বিশ্বাসযোগ্যতা আছে এটা নিয়ে প্রশ্ন চিত্তরঞ্জন বাবুর তো আর জেল ফেরত সার্টিফিকেটটা নেই পয়সা চুরির ঘটনায় তার জন্য ওনার কথা শোনা যাবে না বাবুর আছে তাই শোনা যাবে কুনাল ঘোষের মন্তব্যকে বেশি পাত্তা দেওয়ার দরকার নেই ওনার ক্যারেক্টার ওনার নেচার সবাই জানে এবার আসি এরকম কোন সন্ধ্যা একটা আসে বলুন তো সুমন্ধা যেদিনকে আলোচনা হবে কোনো দুর্নীতি ছাড়াই পশ্চিমবঙ্গে একটা রিক্রুটমেন্ট হয়ে গেল পশ্চিমবঙ্গে একমাত্র সেই নিয়োগেই মানে দুর্নীতি হয় না যেই নিয়োগ নিয়ে আলোচনা হয় না একটা রিক্রুটমেন্টের এক্সাম্পল আমি এখন আরও দিচ্ছি আপনার দর্শকরা জানে কি জানে না ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এই গত বছর হোমিওপ্যাথি এমডি অ্যাপয়েন্ট করেছিল সেখানে দেখা গেল কি চল্লিশ বছর আপার এজ লিমিট ছিল বিয়াল্লিশ বছরের লোক চাকরি পেলো পঁচাত্তর পেয়েছে সে পেলো যে বিরাশি পেয়েছে সে পেল না যার হচ্ছে কোয়ালিফিকেশন ছিল এক্সপিরিয়েন্স ছিল সে নাম্বার পেল না যার ছিল না সে পেয়ে গেল এরকম করে কুড়ি জন তিরিশ জন অ্যাপয়েন্ট হইলো আমরা 20 জনকে পয়েন্ট আউট করা সম্ভব হয়েছিল যে যাদের সার্টিফিকেট ছিল না কোয়ালিফিকেশন ছিল না তারা চাকরি পেয়ে গেছে এটা নিয়ে এখন আলোচনা হয়নি কারণ এটা এখনো সামনে আসেনি এখানেও দুর্নীতি বরাবর খালি দুর্নীতি দেখে আসছি আমরা এসএসসি হোক মানে না যদি একই প্রশ্ন যেটা কিছুক্ষণ আগে আমি 86 দায়ে করেছিলাম মামলা করেন নি কেন না মামলা হয়েছে তো কে মামলা করানি আমি করেছি মামলা সেট আছে এই ভুল ধারণাটা কোথেকে গেছে মামলা করে নি তাই অর্ডারও দেখাতে পারি আমি সেকেন্ড অ্যাসপেক্ট আপনারা বললো না ওই ফাঁকা খাতা হ্যাঁ প্রাইমারি আমি চাইলে এখনও আপনাকে পাখাতে পারি আমার কাছে আছে এমএলএদের চিঠি এক একটা এমএলএর দেড়শো থেকে দুশো জন নাম রেকমেন্ড করেছিল যে এদের চাকরি হোক অভিযুক্ত ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যদি সততার প্রতীক হতেন উনি যদি সত্যিই হতেন তাহলে তো ওগুলো তদন্ত হতো হয়নি কেন তিনি তো বলেছিলেন যে দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমিই প্রার্থী তাহলে ওনাকে দেখে মানুষ ভোট দিয়েছিল উনি নিজেকে প্রতীক বলতেন তদন্ত কেন হলো না বারবার এগুলোকে হলো আর একটা দিচ্ছে মামলা 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 হয়েছে হয়েছে আরে বাবা দুর্নীতি ছিল বলেই তো হয়েছে আর কোর্ট তো এমনি স্টে দেয়নি বা সিবিআই গুলো দেয়নি দুর্নীতিগুলো সামনে এসেবে দিয়েছে একবার না বারবার কোর্টে বারবার প্রমাণিত হয়েছে কোনো সময় ডকুমেন্ট গোলমাল আছে কোনো সময় যা যোগ্য চাকরি পায়নি তাদেরকে চাকরি দেওয়া হয়েছে কেউ জানতো না কেউ আপনি মানবেন যে কারুর এখনো যদি কোনো অন্যায় বেনিয়ম অনিয়ম থাকে তার জন্য

এফআইআর রেজিস্টার হলো অ্যান্টি করাপশন ব্রাঞ্চ কেস নম্বর থ্রি অফ দু হাজার বাইশ সেই এফআইআর বেসিসে অ্যারেস্ট হলো তেহত্তর বিধায়কের আত্মসহায়ক প্রবীর কয়াল বাবু প্রবীর কয়ালের নাম আছে এফআইআরে তাপস সাহার নাম আছে এফআইআরে প্রবীর কয়াল অ্যাট দ্য টাইম অফ মানে ইনভেস্টিগেশন বললো মিডিয়ার সামনেও চিল্লে চিল্লে বলেছে টাকাটা তো আমি একা নিয়ে নিই টাকাটা নিয়ে আমি বিধায়ক বাবুকে দিয়েছি মোহামৈত্রকেও উল ঘুরিয়ে একই অভিযোগ করতে শুনেছিলাম আজ পর্যন্ত এই তাপস সাহা অ্যারেস্ট হয়নি কারণ কি পশ্চিমবঙ্গকে যে একষট্টি সাতাত্তর থেকে বেশি এত সুন্দর অঙ্ক শিখিয়েছেন পুরো পশ্চিমবঙ্গে তার জন্য সংবর্ধনা দিয়েছেন যোগ্য প্রার্থীকে চাকরি না দিয়ে নিজের মেয়ের চাকরির ব্যবস্থা করেছেন সংবর্ধনা পাওয়ারই যোগ্য এটা তৃণমূলেই সম্ভব আর শুধু একটা খালি উনার নামই হচ্ছে কেন আরও তো অনেক আছে মহান মহান ব্যাপক মানে লোক আছে পার্থবাবু সিবিআইকে ডাকার পর দেখলাম এটা নাকি সাউথ কলকাতায় মিছিলের আয়োজন করা হয়েছিল পরবর্তীকালে লজ্জিত হওয়ার নাম পরিবর্তন হয় এটা তৃণমূলেই সম্ভব জেল জেল থেকে ফেরত আসার পর তাদেরকে সংবর্ধনা দেওয়া একের পর এক দুর্নীতিতে নাম জড়িয়ে আসা মানে মোরাল টার্পিচিউডে অ্যাফেক্টেড তাদেরকে বড় বড় পথ দেওয়াটা একমাত্র তৃণমূলই সম্ভব কোথাও সম্ভব না